নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ইতিহাস বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি সিলে সবার আগে আমরা দেখব তোমাদের ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে চলো দেখা যাক প্রথমে দেখো চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ ছয় নম্বর অধ্যায় দেখো বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনে এই তিনটি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক সবার আগে আমরা দেখব প্রশ্নমান দুই অর্থাৎ দুই নম্বর প্রশ্নগুলো দেখব কোন কোন কোনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এক নম্বর আছে মাদারি পাসি স্মরণীয় কেন দুই নম্বর আছে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন তিন নম্বর আছে উনিশ শতকের উনিশ শতকের সভা সমিতি যুগ বলা হয় কেন তারপরে দেখো চার নম্বর অধ্যায় শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় পাঁচ নম্বর অধ্যায় একা আন্দোলন শুরু হয় কেন ছয় নম্বর অধ্যায় ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর তোমাদের আগের ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র মডেলসের দেখানো আছে সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সব পেয়ে যাবে সমস্ত প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি চলো পরবর্তী সাত দাগের প্রশ্ন দেখো বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল পরবর্তী প্রশ্ন দেখো আট দাগের প্রশ্ন দেখো তিন কাঠিয়া প্রথা কী নয় নম্বর প্রশ্ন দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি ছিল দশ দাগের প্রশ্ন দেখো বখস্থ আন্দোলন কি এগারো দাগের প্রশ্ন দেখো আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বারো দাগের প্রশ্ন দেখো ফরার ব্লক কেন প্রতিষ্ঠা করেন এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের উত্তরগুলো কিন্তু মার্টিন প্রশ্নবিজিতা যে সমাধান করে দেখিয়ে দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে সমস্ত প্রশ্নের উত্তর দেখানো আছে ছোট বড় চলো পরবর্তী আমরা দেব প্রশ্নমান চার অর্থাৎ চার নম্বর প্রশ্ন দেখবো কী আছে প্রথমে একে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল দুই নম্বর আছে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন আছে জাতীয়তাবাদ প্রসারে ভারত চিত্রের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আর তোমরা পাশাপাশি অবশ্যই বইটি খুঁটিয়ে পড়বে দাগের প্রশ্ন দেখো কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান বর্ণনা করো ছয়দাগার প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহকে বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেনি কেন এখানে মোট ছটা প্রশ্ন দিয়েছি চার নম্বরের প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা আশা করি এর মধ্যে কমন পাবেই পাবে অবশ্যই ভালো করে পড়বে আর সব প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি যে আগের মডেল সেট সমাধান করে দিয়েছি রায় মার্টিনে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে যারা সমস্ত সেট দেখেছ সবগুলো উত্তর ওর মধ্যে পেয়ে যাবে চলো এবার আমরা দেখব প্রশ্নমান 8 আট এক জায়গার প্রশ্ন আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো দুই নম্বর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও বিশ্বভারতের গঠনের উদ্যোগ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন আছে বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো চার ধার প্রশ্ন আছে ব্রিটিশ আমলে বিশ শতকের ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের তিনটি দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে পরীক্ষা আট নম্বর প্রশ্ন একটি লিখতে হবে তাহলে এই আট নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের আয়োমার্টিন প্রশ্নবিদ্ধার সমাধান করে দেখানো আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা